Hi, welcome to my first video tutorial on English grammar. Before going to the class, I would like to introduce myself. I am Amdi Yunus Tipo, assistant teacher Soidpur Bomukia High School, Bolkal, Chattogram. Shupriyo Shikharthi. Aajke apnader samne ami amar ekta chotto video tutorial English grammar upor upasthapon korbo. To amader class e je grammar er kon onsho ta amra porate jacchi seta bolar age ami apnaderke তিনটে সেন্টেন্স দেখাচ্ছি। ওই তিনটে সেন্টেন্স থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমরা কোন গ্রামারটা আজকে আলোচনা করতে যাচ্ছি। ওকে, আমরা তিনটা সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছি। উই প্লেড ফুটবল ইয়েস্টারডে, উই শ্যাল প্লে ফুটবল টুমরো। তোমরা এই তিনটে সেন্টেন্সের মধ্যে যে আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে এখানে তিনটা সময় বা তিনটা টাইমস এখানে রেফার বা ইন্ডিকেট করা হয়েছে। তাহলে এই তিনটে টাইমের মধ্যে আমরা দেখতে পাই যে আমরা যে প্লে যে ভার্বটা আছে সেই ভার্বটার অবস্থান দেখতে পাই। প্রথম কথা আমরা দেখি প্লে, এরপরের সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি প্লেড, এবং এরপরের সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি শ্যাল প্লে। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে আমরা আজকে যে গ্রামারের কোন অংশটা পড়াতে যাচ্ছি? তোমরা কি বলতে পারবা যে আমরা আজকে গ্রামারের কোন টপিকটা আলোচনা করতে যাচ্ছি? ওকে, আমি তোমাদেরকে বলতেছি যে আমরা আজকে গ্রামারের কোন অংশটা আলোচনা করতে যাচ্ছি এখানে। তাহলে দেখো, আজকে আমরা গ্রামারের যে টেন্স বা কাল যে টপিকসটা আছে সেই টপিকসটা আলোচনা করতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ টেন্স শব্দটা হচ্ছে কাল। এখন আমাদের জানতে হবে এই টেন্স শব্দটা কোথা থেকে আসছে। আমরা যদি দেখি যে টেন্স শব্দ আছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে, টেম্পাস শব্দ থেকে, এই ল্যাটিন টেম্পাস শব্দ থেকে আমাদের টেন্স বা কাল এই ওয়ার্ডটা আসে। এখন আমরা জানতে হবে টেম্পাস শব্দের অর্থ থেকে। আমি লক্ষ্য করি টেম্পাস শব্দের যে অর্থ বুঝি, তাহলে আমরা অর্থ বুঝলে টেম্পাস শব্দের অর্থ হচ্ছে সময়। অথবা টেন্স অর্থ আমরা শব্দের যদি অর্থ বুঝি, তাহলে হচ্ছে সময় বা কাল। সঠিকভাবে যে আমরা ইংরেজি লেখার লিখি, সেই ইংরেজি লেখার যে প্রধান শর্ত, সেই প্রধান শর্তটা হলো কিন্তু টেন্স। তাই এই টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলা হয়, যেটাকে আমরা সোল বলি। যে আমরা যদি আমাদের যদি মনের মধ্যে আমাদের যদি শরীরের মধ্যে যে সোল তারা থাকে, যেমন আমরা কী করতে পারি না, আমাদের ভাবটা প্রকাশ করতে পারি না, ইংরেজি ভাষার মধ্যে এই টেন্সটা হচ্ছে ওই ভাষার প্রাণ, সোল বলতে পারো। এই টেন্স ধারা সাধারণত সময়কে উল্লেখ করা হয় এবং যা আমরা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। আমরা যদি ইংলিশে যে এর ডিফিনেশনটা বা যদি আমরা ইংরেজিতে বলি, তাহলে আমরা দেখতে পাই ইন ইংলিশ গ্রামার টেন্স ইজ ইউজড টু রেফার টু টাইম অফ অ্যান অ্যাকশন অর ইভেন টেন্স ইজ দ্য কনসেপ্ট অফ টাইম হুইচ মে বি প্রেজেন্ট পাস্ট অর ফিউচার। এখন আমরা যদি এক কথায় টেন্স কাকে বলি, এটা যদি বলি, আমরা দেখতে পাই যে ভার বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে যদি আমরা এক্সপ্লেইন করি, আমরা এইভাবে পড়ি, এই জিনিসটা আমরা পাই। কোনো গান করি বা কবিতা বলি, সেই গান বা কবিতাগুলো সাধারণত আমাদের কাছে মনের মধ্যে একদম গেঁথে যায়। আমরা এখানে টেন্সটাকে সে মনের মধ্যে বা মনের ভেতরে যেন ঘেঁটে ফেলতে পারে সেই বিষয়টার উপর আমরা, সেই বিষয়টার জন্য আমরা টেন্সকে এখন ছন্দে ছন্দে শেখার চেষ্টা করব। আমি তোমাদেরকে ছন্দ দেখাচ্ছি, লক্ষ্য করবো। আমি এখানে কিছু ছন্দ লিখছি, সেই ছন্দের মধ্যে দেখা যাচ্ছে লেখাপড়া, খেলাধুলা, আরও যত কাজ সময়টাকে টেন্স বলে। যেন যুবরাজ ইংলিশ গ্রামারে টেন্স তিন রকম হয়, প্রেজেন্ট, ফিউচার আর ফার্স্ট তারিখ হয়। বা লক্ষ্য করলে দেখতে পারবা যে এখানে ছন্দে ছন্দে আমরা ইংরেজি গ্রামারের যে টেন্স বিষয়টা আছে সেই টেন্সের ছন্দটা বা টেন্স কাকে বলে এবং টেন্সের প্রকারভেদটা এখানে আমরা ছন্দে ছন্দে করতে পারবো, শিখে ফেলতে পারবো। ঠিক আছে, এখন আমরা জানবো টেন্সের প্রকারভেদ। আমরা জানি আমাদের সময়টা তিন রকম, যে একটা হচ্ছে প্রেজেন্ট, ফার্স্ট এবং ফিউচার টেন্স। ঠিক আছে, আমাদের এই প্রধানত টেন্সকে তিন ভাগে ভাগ করছে। আমার এই তিনটে টেন্সকে আমাদের তিন চার ভাগ করে করে 12টি ফর্ম করা হয়েছে। আমরা যদি প্রেজেন্ট টেন্সের দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করছে। প্রথমে একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স,
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার আমরা যদি ফার্স্ট টেন্সকে লক্ষ্য করি, ফার্স্ট টেন্সকে আমরা তিন ব্যবহার করা হয়েছে, সিম্পল পাস্ট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিমিলারলি আমাদের ফিউচার টেন্সকেও কিন্তু চার ভাগে ব্যবহার করা হয়েছে, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফাইন।